শিক্ষার্থী বৃন্দ, আমি তোমাদের তাসলিমা ম্যাডাম। ক্লাস এইট, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব উদ্ভিদের বংশবৃদ্ধি অধ্যায়ের প্রথম অংশটুকু। উদ্ভিদের বংশবৃদ্ধি বলতে বোঝায় পূর্ণাঙ্গ উদ্ভিদ থেকে চারা গাছ উৎপন্ন হওয়ার মাধ্যমে উদ্ভিদের বংশ রক্ষার প্রক্রিয়া। এই উদ্ভিদের বংশ বৃদ্ধিতে একটি বিশেষ প্রক্রিয়া গুরুত্বপূর্ণ, যার নাম প্রজনন। আমরা এখন দেখে নিব প্রজনন কি। প্রজনন যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রতিটি জীব মরণশীল, মৃত্যুর পূর্বে প্রতিটি জীব তার বংশধর বা প্রতিরূপ রেখে যেতে চায়, আর এই বংশধর রেখে যাওয়ার জন্যেই প্রজনন প্রক্রিয়া সংঘটিত হয়। প্রজনন দুই প্রকার, যথা অযৌন জনন, যৌন জনন। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে অযৌন জনন অংশটুকু আলোচনা করব। যৌন জনন যে জনন প্রক্রিয়ায় যৌন কোষ সৃষ্টি ও দুটো কোষের মিলন ছাড়াই সম্পন্ন হয়, তাই অযৌন জনন। জনন বা যৌন কোষ সৃষ্টি অর্থাৎ অঙ্গ্যামেট, স্ত্রী গ্যামেট, এগুলো হলো জনন কোষ। এই জনন কোষ অযৌন জননে সৃষ্টি হয় না এবং এদের প্রয়োজন হয় না। গ্যামেট সৃষ্টি ছাড়াই যে জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। অযৌন জনন দুই ভাবে হতে পারে, যথা স্পোর উৎপাদন ও অঙ্গজ প্রজনন। এবারে আমরা দেখব স্পোর উৎপাদন কি। প্রধানত নিম্ন শ্রেণীর জীবে স্পোর উৎপাদনের মাধ্যমে প্রজনন সম্পন্ন হয়। এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি পেনিসিলিয়া এবং মিউকর দুটি উদ্ভিদ। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজ বাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদের অণুবীজ থলি বলে। এই অণুবীজ থলির ভিতর অসংখ্য অণুবীজ থাকে। এই অণুবীজের মাধ্যমে নিম্ন শ্রেণীর উদ্ভিদে বংশবৃদ্ধি হয়ে থাকে। অনেক সময় দেখা যায় অণুবীজ থলির অভ্যন্তরে শুধুমাত্র একটি অণুবীজ রয়েছে। অনেক সময় আবার অণুবীজ বা স্পোর অণুবীজ থলির বাইরেও উৎপন্ন হয়, এদেরকে কনিডিয়াম বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামের দেখো অণুবীজ থলির বাইরে অণুবীজ তৈরি হয়, একে বলা হয় কনিডিয়া, অর্থাৎ পেনিসিলিয়াম কনিডিয়া উৎপাদনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আরেক চিত্র, নিচের চিত্রে দেখতে পাচ্ছি আমরা মিউকর। মিউকরে অণুবীজ থলি এবং অণুবীজ থলির ভেতর অনেকগুলো অণুবীজ, এই অণুবীজ গুলো থেকে এদের বংশবৃদ্ধি ঘটে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ফার্ন উদ্ভিদ, টেরেস। এই ফার্ন উদ্ভিদের দেখো, আমরা জানি ফার্ন উদ্ভিদ মূল কাণ্ড পাতায় বিভক্ত অপুষ্পক উদ্ভিদ। এই ফার্ন উদ্ভিদের পাতায় অণুবীজ থলি উৎপন্ন হয়, পরবর্তীতে এই অণুবীজ থলির অভ্যন্তরে যে অণুবীজ থাকে তা থেকে এদের বংশবৃদ্ধি ঘটে। এবারে
জনন কাকে বলে? দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোন প্রত্যঙ্গ রূপান্তরিত হয়ে যে প্রজনন ঘটে তাকে অঙ্গজ প্রজনন বলে। অর্থাৎ একটি উদ্ভিদ দেহের যে কোনো অংশ যখন নতুন উদ্ভিদ তৈরি করবে, একটা উদ্ভিদের দেহের যে কোনো অংশ থেকে যখন নতুন উদ্ভিদ বা নতুন চারা গাছ তৈরি হবে তখন তাকে বলা হবে অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন দুই ভাবে হতে পারে, প্রাকৃতিক অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে যখন অঙ্গজ জনন সংঘটিত হয় তখন তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলে। এখন এই যে বিভিন্ন পদ্ধতি, তার মধ্যে রয়েছে দেখো দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যমে রূপান্তরিত, কাণ্ডের মাধ্যমে, পাতার মাধ্যমে, এই সমস্ত মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন ঘটে থাকে। আবার রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে দেখো অনেকগুলো ধরন আছে যার মাধ্যমে রূপান্তরিত কাণ্ড অর্থাৎ কাণ্ড রূপান্তরিত হয়ে জনন কাজে অংশগ্রহণ করে, যেমন টিউবার, রাইজোম, পদ্ম, স্টোলন, অফসেট, বুলবিল ইত্যাদি। প্রথমে প্রাকৃতিক অঙ্গজ জননের প্রথম অংশ দেহের খণ্ডায়ন আমরা আলোচনা করব। দেখো চিত্রে দেখতে পাচ্ছ স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা একটি শৈবাল, আর দেখতে পাচ্ছ মিউকর। এখন এই স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা উদ্ভিদের দেহ কোনো কারণে যদি খণ্ডিত হয়ে যায় তখন এটি এর খণ্ডিত অংশগুলো স্বাধীন উদ্ভিদ হিসেবে কাজ করে। একইভাবে নিয়োগের ক্ষেত্রেও এভাবেই বংশবৃদ্ধি ঘটে। ও পটল আছে, সেগুন আছে, এই সমস্ত উদ্ভিদে মূলের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, অর্থাৎ এদের মূল বপনের মাধ্যমে এদের নতুন চারা গাছ উৎপন্ন হয়। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি মিষ্টি আলু, ডালিয়া, কোন কোন মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসালো হয়, এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ জন্মায়। উদাহরণ হলো মিষ্টি আলু, ডালিয়া। তোমরা লক্ষ্য করেছ মিষ্টি আলু কেমন হয়, একটু মোটা হয়, এটা কিন্তু মূল। প্রাকৃতিক অঙ্গজ জনন আমি আগেই তোমাদের বলেছিলাম যে বেশ কয়েকটি মাধ্যমে হয়ে থাকে, তার মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদের দেহের খণ্ডায়ন এবং মূলের মাধ্যমে আলোচনা করলাম। এরপর রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এবং তার মাধ্যমগুলো, পাতার মাধ্যমে আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই সময়ের মধ্যে তোমরা আজকে যতটুকু আলোচনা করলাম সম্পূর্ণ অংশটা খুব ভালোভাবে পড়ে ফেলবে। তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, প্রশ্ন দেখে নাও। খিদের সবজি বাগানে পটল, মিষ্টি আলু সহ বিভিন্ন উদ্ভিদ রয়েছে, এদের জনন প্রক্রিয়া নিম্ন শ্রেণীর উদ্ভিদের জনন প্রক্রিয়া থেকে ভিন্ন, উদ্দীপক এটা প্রশ্ন দেখে নাও। অনুবীজস্থলী কি, ক্ষতে আছে কোন ধরনের উদ্ভিদে অযৌন জনন ঘটে, গোয়া হলো নিম্ন শ্রেণীর উদ্ভিদের জনন প্রক্রিয়া বর্ণনা করো, ঘ আছে উদ্দীপকে আলোচিত উদ্ভিদ সমূহের জনন প্রক্রিয়া বিশ্লেষণ করো।